আমরা বিজয়ের 50 বছর স্বাধীনতার 50 বছর অতিক্রম করলাম বলেন আলহামদুলিল্লাহ আমরা দেশকে ভালোবাসি নাকি ভালোবাসি না বলেন ভালোবাসা দরকার আছে না নাই অবশ্যই ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাইবোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পয়গম্বর বিশ্বনবী সাইয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে তার মাতৃভূমিকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমিকে ভালোবেসেছেন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর গোলামি গ্রহণ করে আল্লাহর গোলামি প্রতিষ্ঠার জন্য মক্কার প্রতিকূলতা যখন শুরু হয়ে গেল বিরোধিতার চূড়ান্ত পর্যায়ে চলে আসলো আবার মদিনার মানুষরা ইতিবাচক সাড়া দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা চলে আসলো নির্যাতন নিপীড়নে স্টিম রোডার অব্যাহত ছিল চরম বিরোধিতা ছিল অন্যদিকে মদিনার মানুষরা ইতিবাচক সাড়া দিল আল্লাহ ফয়সালা জানায়া দিলেন এক পর্যায়ে হিজরতের ঘোষণা চলে আসলো মক্কা ছেড়ে আপন নীর আপন ঠিকানা মাতৃভূমি ছেড়ে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম আল্লাহর আনুগত্যে অটল থাকলেন অবিচল থাকলেন নিজ বাড়ি ঘর ছেড়ে মদিনার দিকে যাত্রা শুরু করলেন যাত্রা শুরু করলেন কেউ কেউ সম্পদ পেছনে ফেললেন বাপ দাদা আত্মীয় স্বজন সন্তান সন্ততি স্ত্রী পর্যন্ত কেউ রেখে চলে যাত্রা শুরু করলেন দুনিয়ার অনেক সুখ স্বাচ্ছন্দ্য আরামের থেকে বঞ্চিত হলেন নিজের যে ঠিকানা ছিল যে বাড়ি ছিল সম্পদ ছিল সব কিছু পেছনে ফেলে রওনা হয়ে গেলেন যদিও আফসোস ছিল আহারে আমার জন্মভূমির মানুষ নিজ এলাকার মানুষ স্বজনরা পর্যন্ত আমাকে আল্লাহর গোলামি গ্রহণ করার জন্য আমাকে পেছনে ফেলে দিল দূরে ঠেলে দিল আপন থেকে পর হয়ে গেল এত কষ্ট দিল আল্লাহর ফয়সালা চলে আসলো সব ছেড়ে চলে যাচ্ছে আল্লাহর আনুগত্যে কোন দুর্বলতা প্রদর্শন করেন নাই কিন্তু নিজের মাতৃভূমি ছাড়তে গিয়ে সবাই অধিকাংশরাই আফসোস করেছেন আবেগ থেকে চোখের পানিও এসেছে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি রাসূলের আনুগত্য ছেড়ে দেন নাই সুবহানাল্লাহ চলে গেলেন মদিনায় কেমন জীবন কাটলো কারো জানা নয় আল্লাহর আনুগত্য করতে গিয়ে রাসূলের আনুগত্য করতে গিয়ে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা নিজ মাতৃভূমি নিজ ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন আবার আল্লাহর ফয়সালা বেশি দেরি হলো না তাদের কোরবানি অনেকের শাহাদাত অনেকের রক্ত আত্মত্যাগ কোরবানি সব ধরনের স্যাক্রিফাইসের ভিত্তিতে বেশি দিন দেরি হলো না 8 বছর যেতে না যেতেই অষ্টম হিজরিতে মদিনা থেকে আবার 10,000 বিশাল বাহিনী নিয়ে আল্লাহ রাসূলের নেতৃত্বে তারা মক্কায় প্রবেশ করলেন রক্তপাতহীন যুদ্ধ ছাড়াই বিজয় দান করলেন কে আওয়াজ বাড়িয়ে বলেন কে কে মক্কা ছেড়ে চলে গেলেন চোখে পানি আবার মক্কায় প্রবেশ করলেন এবার চোখে পানি এক সময় যাওয়ার সময় চোখে পানি ছিল আফসোসে রাত নিজের মানুষগুলো বুঝলো না আবার এবার যখন প্রবেশ করেছেন এবার চোখে পানি আবেগের আপ্লুত হয়ে যাহা সব ছেড়ে চলে গেলাম আল্লাহর কি ফয়সালা আল্লাহ আবারও বিজয়ী বেশে গেলাম জাগতিক দৃষ্টিকোণ থেকে কাফের মুশরিকরা মনে করেছিল আমরা পরাজিত কিন্তু আজ আমরা বিজয়ী বেশে তারাও বুঝতে পারছে তারা অসহায় হয়ে কোন যুদ্ধ সংঘাতে যাওয়ার সাহস করতে পারে নাই আজকে আবার প্রবেশ করলাম জোরে কোন আল্লাহু আকবার নিজের মাতৃভূমিকে পেয়ে খুশি হয়েছেন না নারাজ হয়েছেন বিজয়ের অনেক গুরুত্ব আছে সূরা সফ থেকে রুহুল আমিনবে আলোচনা করেছেন সূরা সফের 13 নম্বর আয়াতে আল্লাহ পুরস্কারের ঘোষণা দিচ্ছেন যারা আল্লাহর পথে জিহাদ করে এবং আল্লাহর তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান রাখে চারটি পুরস্কারের নগদ সর্বশেষ পুরস্কারের ঘোষণা দিচ্ছেন কি ওয়া উখরা তুহিবুনাহা নাসরুম মিন
আমরা দেশকে ভালোবাসি, হুজুরদের ব্যাপারে নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ আইডিয়া যাদের আছে এটাকে বদলাতে হবে। আমরা দেশকে শুধু মুখে জবান দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলি ভালোবাসি না। পরীক্ষা করে দেখতে চান, পরীক্ষা নিতে পারবেন, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অনেকেই তো মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের সামনে, তারাই দেশপ্রেমের ঠিকাদারি নিয়ে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে দেশের বারোটা বাজাচ্ছে, দুর্নীতি করে, সন্ত্রাস চালিয়ে, লুটতরাজ করে, দেশ বিরোধী কাজ করে, দেশের সম্পদ অন্য জায়গায় পাচার করে, মানুষকে ঠকিয়ে মানুষের অধিকার হরণ করে, অধিকার হিউম্যান রাইটস আজকে নাই বললে চলে অনেক জায়গায়। আজকে এইগুলা মিষ্টি মুখে দেশপ্রেমের কথা বললো, দেশের ক্ষতি যারা করছে কথা এবং কাজে, এরা প্রকৃত দেশপ্রেমিক হতে পারে? আওয়াজ বাড়ি বল হতে পারে? আওয়াজ বাড়ি বল হতে পারে? আর আমাদেরকে পরীক্ষা করতে চান এই দেশের জন্য। দেশ প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত, দেশের মানুষ আমাদের কাছে আমানত, দেশের সম্পদ আমাদের কাছে আমানত, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কাছে আমানত, দেশের উন্নয়ন অগ্রগতি আমাদের কাছে আমানত। এই দেশের জন্য, দেশের মাটির জন্য যদি বুকের তপ্ততা যখন ঠেলে দিতে হয়, জীবন দিতে হয়, ত্যাগ এবং কুরবানির নজরে বেশ করতে হয়, তাওহীদ প্রিয় প্রত্যেক মানুষ, আলেম ওলামা, তাওহীদ প্রিয় মানুষেরা প্রয়োজনে সর্বোচ্চ কুরবানি করবে দেশের এক ইঞ্চি মাটি, মাটিকেও মানুষকেও অন্যের কাছে বিকিয়ে দিতে চায় না, চায় না, চায় না। সুতরাং আমরা দেশকে ভালোবাসি, দেশপ্রেম নিয়ে কাজ করছি, এই সেন্স আমাদের মধ্যে গ্রো করে, আমরা দেশকে ভালোবাসি। এই জন্য আমাদের ভুল বোঝার কোনো কারণ নেই, আর নেতিবাচক ভূমিকা পালন করে এই মাহফিলের সৌন্দর্য কখনই নষ্ট করা উচিত নয়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন।